সারদাকাণ্ডে তৃণমূল সাংসদ কুনাল ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর পুলিশ। শনিবার তাকে গ্রেফতার করা হতে পারে এমনটাই আশঙ্কা কুনালের। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। কুনাল ঘোষ জানিয়েছেন, সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে শনিবার তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। তৃণমূল সাংসদ কুনাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলতে চাননি মুকুল রায়, তবে তিনি বলেন আইনের ঊর্ধ্বে কেউ নন, আইন আইনের পথে চলবে। সেপ্টেম্বরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজ্যসভা তৃণমূল সাংসদ কুনাল ঘোষকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। প্রকাশিত হল প্রাথমিকের শিক্ষক নিয়োগে টেটের ফলাফল। রাজ্যের যে কোনো পরীক্ষার নিরিখে পরীক্ষার্থী ছিল রেকর্ড সংখ্যক, সেই পরীক্ষায় পাশের হার 1% সামান্য বেশি। টেটের ফর্ম বিকিয়েছিল 45 লক্ষের মতো, পরীক্ষায় বসেছিলেন 17,51,000, এর মধ্যে 60% নম্বর পেয়ে সফল 18,793, সাফল্যের হার 1.07%। সবচেয়ে বেশি পরীক্ষার্থী হলেও টেটের সাফল্যের হার এ রাজ্যের যে কোনো পরীক্ষার তুলনায় কম। এমনকি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের স্লেট পরীক্ষাতেও শেষবার সাফল্যের হার ছিল 2%-এর কাছাকাছি। এবার প্রাথমিকে শূন্য শিক্ষক পদের সংখ্যা ছিল 34,559, এক্ষেত্রে এখনও 15,766টি পদ শূন্য থেকে যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই শূন্য পদ পূরণের জন্য মার্চের আগে ফের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এক্ষেত্রে যারা ইতিমধ্যে টেটে বসেছেন তারা ফের পরীক্ষায় বসতে চাইলে নতুন করে ফি দিতে হবে না। ফের শিক্ষাঙ্গনে নৈরাজ্য, ভাঙচুর, উত্তেজনা। এবার ঘটনাস্থল উত্তর কলকাতার শ্রীশচন্দ্র কলেজ। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় কলেজে ব্যাপক ভাঙচুর চালান তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা। কলেজ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অধ্যক্ষ এবং ছাত্র সংসদের মধ্যে নবীনবরণের টাকা নিয়ে টানাপোড়েন চলছিল। শুক্রবার তার চরমে পৌঁছয়। অভিযোগ, নবীনবরণের টাকা না পেয়ে এদিন কলেজে কার্যত তাণ্ডব চালান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। শ্রীশচন্দ্র কলেজের অধ্যক্ষের দাবি, জানুয়ারিতেই ছাত্র ভোট, তাই সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টাকা দেওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়। তা সত্ত্বেও পরবর্তীকালে চেক ইস্যু করার জন্য নির্দিষ্ট একজনের নাম চাওয়া হয় ছাত্রদের কাছে, কিন্তু তারা সেই নাম দিতে পারেননি। ঘটনার প্রেক্ষিতে টিএমসিপি নেতা তমগ্ন ঘোষ জানিয়েছেন, কলেজের টিএমসিপি নেতাদের কাছে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। ভাঙচুরের জেরে কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যাম্পুপুর থানার পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কলেজের তরফে। ফের বিতর্কে কেন্দ্রে তেহেলকা খোদ তেহেলকার সংবাদদাতা তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তার বিরুদ্ধে মামলা রুজু করল গোয়া পুলিশ। সম্প্রতি তেহেলকা ম্যানেজিং এডিটর সোমা চৌধুরীকে একটি ইমেল পাঠান সংস্থারই এক মহিলা সাংবাদিক। অভিযোগ করেন, গোয়ায় একটি হোটেলে তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন তেহেলকার সম্পাদক তরুণ তেজপাল। সেই অভিযোগের ভিত্তিতে তেহেলকার সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের করে গোয়া পুলিশ। এফআইআরে তরুণ তেজপালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 নম্বর ধারায়, ধর্ষণের পাশাপাশি 344 নম্বর ধারায় মহিলার সম্মানহানি করার অভিযোগ আনা হয়েছে।